অ্যান্টার্কটিকা সাদা বরফের মাঝে রক্তের ঝর্ণ। হঠাৎ করে দেখে যে কেউ ভয় পেয়ে যেতে পারেন আর এটাই স্বাভাবিক। মনে মনে ধারণা করে নিতে পারেন ভয়ঙ্কর হত্যার দৃশ্য। ব্যাপারটা ভাবতেই কেমন জানি বিস্ময় জাগে। বিশাল বরফে মোড়ানো পাহাড় থেকে ঝর্ণা দিয়ে পানির বদলে চুয়ে চুয়ে পড়ছে লাল রক্ত। আরো অবাক করার ব্যাপার হলো হিমাঙ্কের নিচে যেখানে সবকিছু জমে যাওয়ার কথা সেখানে লাল রক্তের মতো পানির ধারা প্রবাহমান। কেন? আসুন জানা যাক যুগ যুগ ধরে চলে আসা অ্যান্টার্কটিকার রহস্য কথা। 1911 সালে অস্ট্রেলিয়ার ভূতাত্ত্বিক গ্রিফিথ টেলর প্রথম খুঁজে পেয়েছিলেন এই রক্ত ঝর্ণাটি। এটি মূলত আয়রন অক্সাইড মিশ্রিত লবণাক্ত পানির উপত্যকা যা পূর্ব অ্যান্টার্কটিকার টমাস গ্লেসিয়ার থেকে প্রবাহিত হচ্ছে। ভূতাত্ত্বিকদের ধারণা মতে এটি উৎপত্তি হয়েছে আনুমানিক 20 লাখ বছর আগে। বিজ্ঞানীদের গবেষণা মতে এই লাল রঙের কণি উৎস মূলত অতিরিক্ত লবণাক্ত পানি আর খনিজ লোহার মিশ্রণ যা বাতাসের সাথে বিক্রিয়া করে লাল রং ধারণ করে। বিষয়টি অনেকটা এরকম যে রহাতে মরিচা তরলে যেমন লাল রং হয়ে যায় ঠিক এভাবে এই পানি লাল রং ধারণ করে। আয়রনযুক্ত লোনা পানি যখন বাতাসের সাথে মেশে তখন বাতাসের অক্সিজেনের সাথে আয়রন বিক্রিয়া করে পানির রং লাল হয়ে যায়। আলাস্কা ফেয়ারব্যাঙ্ক বিশ্ববিদ্যালয়ের গবেষকরা আবিষ্কার করেছেন যে এই রক্ত ঝর্ণা ব্লাড ফলস প্রবাহিত হচ্ছে প্রায় 15 লক্ষ বছর ধরে, যা আসলেই বিস্ময়কর। যারা অ্যাডভেঞ্চার প্রিয় তারা ঘুরে আসতে পারেন অ্যান্টার্কটিকার সাদা বরফের ঢাকা প্রান্তরে এই রহস্য ফেরা রক্তের ঝর্ণাটি।